আপনি কি বিটিএন নিউজের সেরা সাংবাদিক হতে চান? তাহলে পাঠিয়ে দিন আপনার এলাকার দুর্নীতির ভিডিও সহ সম্পূর্ণ তথ্য। আপনার নাম ছবি সহ আমরা এই সংবাদ পরিবেশন করব। আপনার সংগ্রহীত সংবাদ 9435172456 অথবা 9435073499 হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। আপনার নাম প্রকাশে অনিচ্ছুক থাকলে সংবাদ প্রেরণের সময় তার উল্লেখ করুন। আপনার নাম ও ঠিকানা সম্পূর্ণ গোপন রাখা হবে। নমস্কার, বিটিএন সংবাদে আপনাদের স্বাগত। রয়েছে আমি মানসী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। অসম মিজোরাম সীমান্ত বিবাদ এলাকা পরিদর্শনে গেলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল। উচ্চ মাধ্যমিকে রাজ্যে পাশের হারে রেকর্ড। মেডিকেলে 24 ঘন্টায় করোনায় মৃত এক, কাছাড়ে আক্রান্ত 26। সোনাবাড়ি খাটে প্রতিবেশীর আক্রমণে একই পরিবারের 7 জন গুরুতর আহত। শিলচরে জল জীবন প্রকল্পে 3টি পানীয় প্রকল্পের কাজের সূচনা। লায়লাপুর কাণ্ড, করিমগঞ্জে মিজোরামের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচি বজরং দলের। 30 জুলাই শুক্রবার বিটেনের প্রশ্নে সঠিক উত্তর দিয়ে লটারির মাধ্যমে বিজয়ী হয়েছেন শিলচর তারাপুর রায়গড়ের অভিষেক রায়। পুরস্কার গ্রহণের জন্য 7002048432 মোবাইল নম্বরে যোগাযোগ করার জন্য বিটেনের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে। এবারে আসছি বিস্তারিত খবরে। অসম মিজোরাম সীমান্ত বিবাদ এলাকা পরিদর্শনে বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বাধীন বিধানসভার প্রতিনিধি দল। বিহিত ব্যবস্থা নিতে সরকারকে পরামর্শ দেওয়া হবে জানালেন অধ্যক্ষ। অসম বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বে বিধানসভার এক প্রতিনিধি দল শনিবার অসম মিজোরাম সীমান্ত এলাকা পরিদর্শনে গেলেন। শাসক তথা বিভিন্ন রাজনৈতিক দলের বিধায়কদের সঙ্গে নিয়ে ঝটিকা এই সফরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে অধ্যক্ষ বলেন, বর্তমানে সীমান্তের পরিস্থিতি সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি স্থানীয় মানুষের সঙ্গে বিষয়টি নিয়ে মত বিনিময় করেছেন এদিন। এখান থেকে গুয়াহাটি ফিরে গিয়ে গোটা পরিস্থিতির ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের কাছে পরামর্শ তুলে ধরবেন অধ্যক্ষ বলে জানান তিনি। জমি বিবাদের বিষয়টি সরজমিনে খতিয়ে দেখতেই তাদের এদিনের সফর সূচি বলে জানান অধ্যক্ষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অধ্যক্ষ বলেন, ঘটনার পরবর্তী সময়ে এখানকার মানুষের মধ্যে খুব দুঃখ কিংবা যে কোনো প্রতিক্রিয়া থাকাটাই স্বাভাবিক। আমি সকলোৱে মিলি, সমগ্র অসমবাসীয়ে মিলি এই পরিস্থিতির পৰা উদ্ধার পাব লাগিব। আমার মাটি যাতে কোনো পর্যায়ে আনে দখল করব নয় তার ব্যবস্থা লব লাগিব। আমি বরাকবাসী রাইজর, বরাকৰ যিসকল রাইজর এই বিদর্ভ কৈছে তেখেতসকলৰ লগত আছো, সমগ্র বরাকবাসী রাইজর লগত সমগ্র অসমৰ রাইজ আছে, এই কথা কবর কারণে আমি জানো। ভারতের সংবিধানের উপর গিয়ে এনেকাল এত নিশ্চিত নহয়। মই ভাবো মানে এই বর্ডার তেওঁলোকৰ অগ্রসৰ হওয়ার ক্ষেত্রত কথা পাতি আসলে, কথা পাতিবলৈ গৈছিলে, ইয়ার উপর যেটো ইন্ডিসিপ্লিন মানে ফাইরিং করা হল, সেটা কেতিয়াও কোনেও সমর্থন মানে করিব নোৱাৰে, সেটা বেআইনী। গতি বেআইনীভাবে কাম করা মানুষবিলাকে তেনেকুৱা ধরনের বিভিন্ন অভিযোগত কেস করাতো ডাঙর কথা নহয়, কিন্তু ইয়ার কোনো ভ্যালু না থাকে। আচ্ছা, উচ্চতর মাধ্যমিকে রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভালো ফলাফল, কলা বিজ্ঞান ও বাণিজ্য তিনটি শাখাতেই পাশের হারে রেকর্ড। আসাম উচ্চতর মাধ্যমিক শিক্ষা কাউন্সিল পরিচালিত উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করা হলো শনিবার। কোভিড পরিস্থিতির জন্য আভ্যন্তরীণ মূল্যায়নের ভিত্তিতে ফল প্রকাশিত হওয়ায় রাজ্যের রেকর্ড সংখ্যায় পাশের হার। উচ্চ মাধ্যমিকের কলা শাখায় এবছর উত্তীর্ণের হার 98.93%, বাণিজ্য শাখায় পাশের হার 99.57% এবং বিজ্ঞান শাখায় উত্তীর্ণের হার 99.06%।
কলা শাখায় প্রথম বিভাগে 58,244 জন, দ্বিতীয় বিভাগে 89,520 জন এবং তৃতীয় বিভাগে 42,029 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বাণিজ্য শাখায় প্রথম বিভাগে 11,189, দ্বিতীয় বিভাগে 5,497 জন এবং তৃতীয় বিভাগে 1,678 জন পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। বিজ্ঞান শাখায় প্রথম বিভাগে 32,917 জন, দ্বিতীয় বিভাগে 4,609 জন এবং তৃতীয় বিভাগে 542 জন ছাত্রছাত্রী উত্তীর্ণ হয়েছেন। কলা শাখায় সবচেয়ে বেশি উত্তীর্ণের হার মাজুলি জেলায় 99.91%, সবচেয়ে কম 96.17% ছাত্রছাত্রী পাশ করেছে চড়াইদেও জেলায়। বাণিজ্য শাখায় 100% উত্তীর্ণের হার রাজ্যের 10টি জেলায়। বাণিজ্য শাখায় সর্বনিম্ন পাশের হার ডিমা হাসাও জেলায়। বিজ্ঞান শাখায় 100% উত্তীর্ণ হয়েছে অনেকটি জেলায় এবং সর্বনিম্ন 96.86% পরীক্ষার্থী পাশ করেছে কোকরাঝাড় জেলায়। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে গত 24 ঘন্টায় আরও এক করোনা রোগীর মৃত্যু। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে করোনা রোগীর মৃত্যুর সংখ্যা ওঠানামা করছে। গত 24 ঘন্টায় মেডিকেলে আরও একজন করোনা রোগীর মৃত্যু হয়েছে। শিলচর মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডাক্তার ভাস্কর গুপ্ত এই তথ্য জানান। তিনি বলেন, কাছাড় জেলার কালাইন এলাকার বাসিন্দা বিজন কুমার চক্রবর্তী করোনা আক্রান্ত হয়ে 29 জুলাই মেডিকেলে ভর্তি হন। শনিবার সকাল 6টায় মৃত্যুর কোলে ঢলে পড়েন 72 বছর বয়সী ব্যক্তি। ডাক্তার ভাস্কর গুপ্ত জানান, গত 24 ঘন্টায় মেডিকেল কলেজে করোনার উপসর্গ নিয়ে 11 জন ভর্তি হয়েছেন, সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন 10 জন। বর্তমানে মেডিকেল কলেজে 58 জন করোনা আক্রান্তের চিকিৎসা চলছে। কোভিড আইসিইউতে ভর্তি রয়েছেন 25 জন রোগী এবং কোভিড ওয়ার্ডে ভর্তি রয়েছেন 33 জন রোগী। ভেন্টিলেটর সাপোর্টে 3 জন এবং অক্সিজেন সাপোর্টে 42 জন রোগী মেডিকেলে ভর্তি রয়েছেন। শিলচর মেডিকেল কলেজের কোভিড সংক্রান্ত আজকের আপডেট। আজ বিকেল 5টার সময় শিলচর মেডিকেল কলেজে 58 জন পেশেন্ট অ্যাক্টিভ অবস্থায় আছেন। কোভিড আইসিইউতে 25 জন পেশেন্ট ভর্তি আছেন এবং কোভিড ওয়ার্ডে 33 জন পেশেন্ট ভর্তি আছেন। 3 জন পেশেন্ট ভেন্টিলেটর সাপোর্টে আছেন এবং 42 জন পেশেন্ট অক্সিজেন সাপোর্টে আছেন। গত 24 ঘন্টায় 11 জন পেশেন্ট কোভিড উপসর্গ নিয়ে শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছেন এবং 10 জন পেশেন্ট ডিসচার্জ হয়ে গেছেন। র্যাপিড অ্যান্টিজেন টেস্ট গত 24 ঘন্টায় 5টি স্যাম্পল পজিটিভ এসছে এবং আরটিপিসিআর 1টি স্যাম্পল পজিটিভ এসছে। করোনা উপসর্গ নিয়ে গত 24 ঘন্টায় 1 জন পেশেন্টের মৃত্যু হয়েছে। ওনার নাম শ্রী বিজন কুমার চক্রবর্তী। ওনার বয়স 72 বছর। উনি কালাইন কাছাড় ডিস্ট্রিক্ট থেকে এসেছিলেন। উনি গত 29 জুলাই শিলচর মেডিকেল কলেজে ভর্তি হয়েছিলেন এবং 31 জুলাই সকাল 6টা বেজে ওনার মৃত্যু হয়েছে। কাছাড় জেলায় করোনা সংক্রমণ অব্যাহত। শনিবার আক্রান্ত 26। কাছাড় জেলায় করোনা সংক্রমণের গ্রাফ ওঠানামা করছে। শুক্রবার জেলায় 35 জনের শরীরে করোনা সংক্রমণ ধরা পড়ার পর শনিবার নতুন করে পজিটিভ হয়েছেন 26 জন। এদিন 2,605 জনের র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করা হয়। পজিটিভ ধরা পড়ে 26 জনের। তবে সন্ধে 6টা পর্যন্ত আরটিপিসিআর পদ্ধতিতে নমুনা সংগ্রহ করা ব্যক্তিদের রিপোর্ট আসেনি। কাছাড় জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে এ খবর জানানো হয়েছে। সোনাবাড়ি ঘাটে প্রতিবেশীর আক্রমণে গুরুতর আহত একই পরিবারের 7 জন, সংকটজনক অবস্থায় 1 জনকে পাঠানো হলো গুয়াহাটিতে। সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডে প্রতিবেশীর আক্রমণে গুরুতর আহত হলেন একই পরিবারের 7 জন। ঘটনাটি ঘটেছে রাঙ্গিরখাড়ি পুলিশ ফাঁড়ির অধীনস্থ সোনাবাড়ি ঘাট দ্বিতীয় খণ্ডে। আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর, শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে তাদের। অভিযোগ মতে বৃহস্পতিবার সন্ধ্যায় এলাকার তমিজউদ্দিন লস্করের ঘরে আক্রমণ চালায় প্রতিবেশী রমিজউদ্দিন লস্কর, এলামউদ্দিন লস্কর, রুহুল আলম লস্কর সহ অন্যান্যরা। ঘরে ভাঙচুর করে লুটপাট চালায়। এ ব্যাপারে আহত তমিজউদ্দিন লস্করের পুত্র সাজান আহমেদ লস্কর জানান, দলবদ্ধভাবে অস্ত্রশস্ত্র সহ তাদের ঘরে আক্রমণ করে অভিযুক্তরা। পরিবারের সদস্যরা ব্যাপক মারধর করা হয়, বাদ দেওয়া হয়নি মহিলাদের। ব্যাপক মারপিটে আহত হন তারা। তার বাবা তমিজউদ্দিনকে উন্নত চিকিৎসার জন্য বাইরে নেওয়া হয়েছে বলে জানান। পুরো জমি বিবাদের জেরে আক্রমণের ঘটনাটি ঘটেছে বলে জানা গেছে। এ নিয়ে রাঙ্গিরখালী পুলিশ ফাঁড়িতে এক মামলা দায়ের করা হয়েছে। আক্রমণকারীদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানান সাজান আহমেদ লস্কর। এলামউদ্দিন লস্কর, তারপরে রুল আহমেদ লস্কর, তারপরে হইল গিয়া নীলমণি লস্কর, তারপরে লালমণি লস্কর, তারপরে ফারুক আহমেদ লস্কর,
তারপরে সারুল আহমদ লস্কর, তারপরে ফারুল আহমদ লস্কর, তারপরে হইল গিয়া বারুল ইসলাম লস্কর, তারপরে সারুল ইসলাম লস্কর, তারা সবে বড় ঢুকিয়া মানে বড় গুমোর মাঝে মানুষকে মারতে শুরু করছে। তারা মানুষ গুম আছে, বেটি মানুষের বেশ মাঝে, আর বেটি মানুষ যখন হয়েছে যান। আর একজন মানুষ এখন বর্তমানে আমরা পেশেন্ট একজন গুয়াহাটি পাঠাইতে লাগে, এখানে মেডিকেল থেকে রেফার করছে গুয়াহাটি। তখন আমার বাবা আমি গুয়াহাটি তুলে দিতে লাগে, আমরা খুব গরিব মানুষ, আমরা কীরকম আমরা চিকিৎসা করতাম, আমরা নিজেও মানে এখন প্রায় জয়ে গেছি। আমরা আর যারা এই কাণ্ডটা করছে সবার কাছে আমরা এই বিচার চাই, তারা জানি তারা সাজাও হয়, এই সাজাটা আমরা সবার কাছে মানে অনুরোধ করি আর তারা সাজা চাই। আমরা আমরা মানুষ ছয় থেকে সাতজন মানুষ যখন হয়েছিলেন আমরা ঘরের ভিতরে আমি তারা মাঝে আমরা গড় দরজা ভাঙিয়ে নিয়েছি তারা। তারপরে আমার ঘরের ঘরও আমার স্ত্রীর কিছু শোনাকয় না আসলো, চুপটাক যেটা শোনাকয় না আসলো, ধরে নিন পনেরো ষোলো হাজার টাকা শোনাকয় না আসলো, এটাই না তারা মিয়া গেছে গা। আর আমার ঘরের টাকা দশ বারো হাজার আসলো, এগুলো তারা মিয়া গেছে গা। আর তারপরে আমাদের মারার পরে তারা কই যে মেডিকেল তোরটা নিতে পারতেন না, লাশ এখানে ফেলাই দিত ডেড বডি। এরপরে আমরা কোনো আশ্রিক না পাইয়া থানার ফোন মারছি, তারপরে থানার থেকে মানে পুলিশে গিয়া আমরা উঠাইয়া মেডিকেল আনছেন, থানার থেকে পুলিশে আমরা উঠাইয়া মেডিকেল আনছেন। শিলচর বিধানসভা চক্রে জল জীবন মিশনের অধীনে তিনটি জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন হলো শনিবার। জল জীবন মিশনের অধীনে শিলচর বিধানসভা চক্রে তিনটি পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধন হলো শনিবার। দ্বিতীয় লিংক রোড, কাঁঠাল রোড এবং রামনগর এলাকায় এই তিনটি জল সরবরাহ প্রকল্প স্থাপিত হয়েছে। দ্বিতীয় লিংক রোডের প্রকল্পটির উদ্বোধন করেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল এবং বিধায়ক দীপায়ন চক্রবর্তী। পাঁচ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটি স্থাপন করা হয়েছে। এই মেগা প্রকল্পটি থেকে এক হাজার পরিবারকে জলের কানেকশন দেওয়ার কাজ চলছে। উদ্বোধনী অনুষ্ঠানে বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। নমস্কার, আসাম রাজ্য সরকারের পক্ষ থেকে আমরা আজকে এখানে তিনটি পিএইচএস স্কিম ওপেনিং করেছি। আর শুধু তিনটি না, মাননীয় মন্ত্রী রঞ্জিত দাস মহাশয়ের নেতৃত্বে আপনারা জানেন যে মোদিজির স্বপ্ন, সেই স্বপ্ন সাকারের জন্য আসাম রাজ্য সরকারের মাধ্যমে আজকের দিনে নব্বই হাজার কানেকশন গোটা আসাম রাজ্যে পানীয় জলের জন্য দেওয়া হচ্ছে, সেটা অত্যন্ত গৌরবের ব্যাপার। আর তারই অঙ্গ হিসাবে শিলচর কনস্টিটিউয়েন্সিতে আজকে আমরা তিনটি স্কিম ওপেনিং করেছি। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি অম্বিকাপুর পার্ট ওয়ানে, পার্ট টেনে। আমরা তার আগে সেকেন্ড লিঙ্ক রোড একে আজাদ রোড স্কিমে আমরা ওপেনিং হয়েছে। নেতারা বড় হয় ছোট ছোট জনগণের চিন্তা করলে নেতা বড় হয়, বড় লোক বড় কথা, দরিদ্রের যদি কিছু স্থান নেয় তাহলে নেতা বড় হয় না। আমাদের নেতা নরেন্দ্র মোদী মানে মহাশয় উনি ছোট লোকের জন্য ছোট ছোট চিন্তা করছেন। সত্তর বছর পর ল্যাট্রিনের ব্যবস্থা ছিল না, ল্যাট্রিনের ব্যবস্থা উনি করেছেন, যার ঘরে গ্যাস ছিল না। এতে লালাপুর কাণ্ডে করিমগঞ্জে বজরং দলের প্রতিবাদী কার্যসূচি, মুখ্যমন্ত্রী, সাংসদ ও পুলিশ সুপারের কুশপুতুল দাহ। মিজ দুষ্কৃতীদের গুলিতে জওয়ানদের মৃত্যু সহ আহত হওয়ার ঘটনায় রাজ্যের বিভিন্ন স্থানে মিজোরামের বিরুদ্ধে বিভিন্ন দল সংগঠন প্রতিবাদ সাব্যস্ত করছে। শনিবার এ নিয়ে করিমগঞ্জে প্রতিবাদ সাব্যস্ত করল বজরং দল। এদিন রাষ্ট্রীয় বজরং দল মিজোরামের মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা, সাংসদ এবং কলাশিব জেলার পুলিশ সুপারের কুশপুতুল করিমগঞ্জের রাজপথে টেনে হিঁচড়ে নিয়ে যায় এবং তাদের বিরুদ্ধে মুর্দাবাদ ধ্বনি দেয়। পরে তিনজনেরই কুশপুতুল দাহ করে। আপনারা সবাই জানেন ইতিহাস সাক্ষী আছে, সেভেন সিস্টার আমরা জানি, সেভেন সিস্টার কাকে বলে, সেই সেভেন সিস্টার একটা অঙ্গ মিজোরাম। আমরা আজকে এই সভা থেকে প্রতিবাদ করছি এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রাখছি যে আমাদের যে সেভেন সিস্টার, সেই সেভেন সিস্টার খাবার ঘুরিয়ে আনা হোক এবং আসামের পূর্ণ এবং পূর্ণ রাজ্য হিসাবে আবার মর্যাদা দেওয়া হোক। যেভাবে মিজোরাম, মেঘালয়, মণিপুর, নাগাল্যান্ডকে কর্তন করা হয়েছিল আমরা তার প্রতিবাদ করি। আজকে কর্তন করা হয়েছিল বলেই আজকে সেই মিজোরামের বর্বররা আজকে বর্বরোচিতভাবে আমাদের আসাম পুলিশকে হত্যা করেছে, আমাদের আসামের জনগণকে হত্যা করছে এবং আসামের অনেক জায়গা, নাগাল্যান্ড, মিজোরাম, অরুণাচল প্রদেশ, মেঘালয়, ওরা পরিকল্পিতভাবে ওরা আমাদের ভূমি ছিনিয়ে নিয়ে যাচ্ছে। তাই আজকের এই বিক্ষোভের মাধ্যমে আসাম সরকার তথা কেন্দ্রীয় সরকারে জানাতে চাই যে আমাদের সেই
প্রাচীন ইতিহাস স্বীকৃত সেই সিভিল সিস্টেম আমরা চাই। কাছাড় মিজোরাম সীমান্তে বুলেট প্রুফ গাড়ি মোতায়েন ব্ল্যাক কমান্ডো, উত্তেজনা অব্যাহত, প্রস্তুত প্রশাসন। এ যেন যুদ্ধের সাজ, রণংদেহি পরিস্থিতির রূপ নিচ্ছে। রাজ্য পুলিশের বীর জওয়ানদের শহীদ হওয়ার ঘটনার পুনরাবৃত্তি আরও যাতে না হয় সেদিকে লক্ষ্য রেখে সীমান্ত এলাকা লয়লাপুরে পৌঁছল অত্যাধুনিক বুলেট প্রুফ গাড়ি মার্কসম্যান। এবার থেকে টহলদারির দায়িত্বে থাকবেন অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত ব্ল্যাক কমান্ডো বাহিনী। দোস্তর মতো সীমানায় টান টান উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে ব্ল্যাক কমান্ডোরা বুলেট প্রুফ জ্যাকেটের কবজে সজ্জিত থাকবে। জেলাশাসক কীর্তি জল্লি ও পুলিশ সুপার রমনদীপ কর বুলেট প্রুফ জ্যাকেট পরিধান করে বিশেষ বাহিনীকে সঙ্গে নিয়ে সীমান্তে যান। এক কথায় রাজ্য সরকার সীমান্ত সমস্যাকে মোটেই হালকাভাবে নিচ্ছে না। যোগ্য জবাব দেওয়ার পক্ষপাতি অন্তত জওয়ানদের সাজসজ্জ রব দেখলে এমনটাই বোঝা যাচ্ছে। এই মুহূর্তে গোটা পরিস্থিতির নেতৃত্ব দিচ্ছেন জেলাশাসক কীর্তি জল্লি ও পুলিশ সুপার রমনদীপ কর। জেলা প্রশাসনের পক্ষে জানা গেছে কাছাড় মিজোর সীমান্তে পূর্বের সংঘর্ষ ও গুলিকাণ্ডের পুনরাবৃত্তি যাতে না হয় সে ব্যাপারে সম্ভাব্য সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রক্তক্ষয়ী সংঘর্ষের পর থেকে সীমান্ত সুরক্ষার দায়িত্বে রয়েছে। এবার আসাম পুলিশের ব্ল্যাক কমান্ডো বাহিনীও মোতায়েন করা হয়েছে। এছাড়াও কাছাড় জেলার আসাম মিজোরাম সীমান্তবর্তী অন্যান্য এলাকায়ও বিশেষ বাহিনী মোতায়েন করার প্রক্রিয়া চলছে। সীমান্ত বিবাদ নিয়ে মিজো দুষ্কৃতীদের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা অধিকার গৈরিক ভারতের। সীমান্ত বিবাদ নিয়ে মিজো দুষ্কৃতীদের দ্বারা বর্বরোচিত আক্রমণের ফলে শিলচর তথা গোটা বরাক উপত্যকা জুড়ে ক্ষোভের পারদ চড়ছে। শনিবার এ নিয়ে প্রতিবাদ ও বিক্ষোভ কর্মসূচি পালন করল ঐতিহ্যবাহী সংগঠন গৈরিক ভারত। এদিন বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বনমন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি বলেন, এই কঠিন সময়ে সঠিকভাবে সামাজিক কাজ করার জন্য গৈরিক ভারতের প্রশংসা করেন। শুধু আসাম কেন, মিজোরামকে পারমিট নিতে হবে আসামে আসতে হলে। এদিন এমনটাই মন্তব্য করেন সংস্থার কর্ণধার সর্বভারতীয় সভাপতি মণিভূষণ চৌধুরী। এদিন উপস্থিত ছিলেন বাসুদেব শর্মা, প্রভারী বিপ্লব দেবনাথ, সুমিত্রঞ্জন দাস, পম্পি চক্রবর্তী, কানাই দেবনাথ। এছাড়া এদিন উপস্থিত ছিলেন রাজদীপ ভট্টাচার্য, টুটুল ভট্টাচার্য, অসীম চক্রবর্তী, মাধব দে, সন্ধ্যা দেবনাথ, সুপ্তাধর প্রমুখ।
অভিন্ন দেওয়ানি আইন হোক, সবের জন্য সমস্ত রাজ্যে এক নিয়ম হোক, নতুবা এই পারমিট লাইন উঠানো হোক, নতুবা মিজোরামের মানুষ যদি অন্য রাজ্যে আসতে হয় সেই তাদেরও পারমিট নিয়ে আসতে হবে। নাম্বার ওয়ান, আমরা সরকারি নই, গৈরিক ভারত একটি সামাজিক সাংস্কৃতিক সংগঠন, আমরা কংগ্রেস বিজেপি সিপিএম কারোর পক্ষে বিপক্ষে নই। হ্যাঁ, আমরা দেশকে মানি, ভারত মাতাকে শ্রদ্ধা করি, সে এঙ্গে সামাজিক কাজ করি। আমরা এখন যে কথা বলছি আপনারা হয়তো বুঝতে পারবেন, আমরা নরেন্দ্র মোদীর কাছে দাবি তুলছি, তার মানে কি আমরা কি ভারতীয় জনতা পার্টির লোক? মোটেই না, আমরা ভারতীয় জনতা পার্টিকে আমাদের মধ্যে অনেকেই ভোট দেন, ব্যক্তিগতভাবে আমিও দেই, কিন্তু তার মানে ওটা না আমরা রাজনৈতিক দলের লোক। আমরা সরকার এক জিনিস, সামাজিক সংগঠন এক জিনিস। সরকারের কাছে আমরা দাবি করছি মিজোরামের সাথে কঠিন থেকে কঠিন ব্যবহার করা হোক মিজোরামের সাথে। সিভিলিয়ানদের হাতে অস্ত্র আছে, মিডিয়াতে প্রকাশ পেয়েছে, সিভিলিয়ানদের হাতে কিভাবে অস্ত্র গেল তা চলতে পারে না। এই পদক্ষেপ, করা পদক্ষেপ কেন্দ্রীয় সরকার নিক, হয়তো রাজ্য সরকার তা পারবে না, কিন্তু কেন্দ্রীয় সরকার করা পদক্ষেপ নিক। লক্ষ্মীপুর সমষ্টির বিন্যাকান্দি জিপির স্বস্তিপল্লী ও আলিছড়া গ্রামের বেহাল সড়ক সংস্কারের দাবি। দীর্ঘদিন থেকে লক্ষ্মীপুর বিধানসভা সমষ্টির বিন্যাকান্দি জিপির অন্তর্গত স্বস্তিপল্লী এবং আলিছড়া গ্রামের সড়কের অবস্থা বেহাল, ফলে দুটি গ্রামের প্রায় হাজার পাঁচেক মানুষ দুর্ভোগ পোহাচ্ছেন। দীর্ঘদিন থেকে গ্রামের মানুষ সড়ক মেরামতির দাবি জানিয়ে আসছেন, এ নিয়ে তারা লক্ষ্মীপুর পূর্ত বিভাগের সঙ্গে যোগাযোগ করেন। বিভাগীয় ইঞ্জিনিয়ার সঞ্জীব কানু তাদের জানান, বিন্যাকান্দি চা ফ্যাক্টরি থেকে আলিছড়া স্বস্তিপল্লী পর্যন্ত 11 কিলোমিটার রাস্তা নির্মাণের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে, টাকা মঞ্জুর হলেই সড়ক নির্মাণের কাজ শুরু করা হবে বলে তিনি আশ্বাস দেন। আমরা রাস্তাঘাট বৃষ্টি হইলে পায়ে হাঁটিয়ে যাওয়ার মতো ক্ষমতা থাকে না, তাছাড়া কোনো রুগী উগিজি নিয়ে একটু বিন্যাকান্দি পর্যন্ত নেওয়া যাব এরকম কোনো ব্যবস্থা নাই, বিরাট অসুবিধার সম্মুখীন। আমরা অনেকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে বলা সত্ত্বেও কোনোরকম মানে আমরার কথার উপর কোনোরকম গুরুত্ব আরোপ করা হয়েছে না। আমরা বাচ্চাগুলা স্কুলে হাঁটি, এখন তো আপাতত তো স্কুল বন্ধ আছে, কিন্তু বিরাট দুর্ভোগ হইতে হয়েছে হইতেছে আর কি। কাজেই এই ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা একটাই দাবি যে অন্তত আমরা চলাফেরা করার লাগিয়া এই রাস্তাঘাটের একটু মানোন্নয়ন করলে অনেক কৃতার্থ বোধ করবো আর মানুষ অকাল মৃত্যু হাত হইতে রক্ষা পাইব। যুব মোর্চার কার্যনির্বাহক সভায় যুবশক্তিকে রাষ্ট্র নির্মাণের কাজে এগিয়ে আসার আহ্বান জানালেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। কাছাড় জেলা বিজেপি কার্যালয়ে যুবমোর্চার কার্যনির্বাহক সভা অনুষ্ঠিত হলো শনিবার। শুরুতে দলীয় পতাকা উত্তোলনের পর ভারতমাতা শ্যামাপ্রসাদ মুখার্জি এবং দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতির সামনে প্রদীপ প্রজ্বলন করেন জেলা সভাপতি অমিতেশ চক্রবর্তী। উপস্থিত ছিলেন কনাতপুরকাস্থ সহ অন্যান্য নেতৃবৃন্দরা। সাংগঠনিক কাজকর্ম নিয়ে আলোচনা হয় সভায়। এদিকে এদিনের মুখ্য অতিথি মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য বক্তব্য রাখতে গিয়ে যুবশক্তিকে রাষ্ট্র নির্মাণের কাজে এগিয়ে আসার আহ্বান জানান। অন্যান্য বক্তারা বিজেপির নীতি আদর্শ মেনে উন্নয়নের কাজে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান। আত্মনির্ভরতা লাভ করেছে। কেবল ভারতীয় জনতা পার্টি যদি আমরা করি,
প্রথম খণ্ড গ্রামে মারপিটের ঘটনার তিন মাসের মাথায় প্রধান অভিযুক্তকে আটক করল পুলিশ। রাস্তার কাজ নিয়ে দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ হয়েছিল। দায়ের কোপে মনিরুদ্দিন লস্কর নামে এক ব্যক্তির ডান হাতের আঙুল শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল। ঘটনাটি গত 27 এপ্রিল সংঘটিত হয়েছিল কালীনগর প্রথম খণ্ড গ্রামে। এ নিয়ে 5 জনকে অভিযুক্ত করে আহত মনিরুদ্দিনের ভাই শিয়াবুদ্দিন লস্কর থানায় মামলা করেছিলেন। এদিকে ঘটনার তিন মাসের মাথায় 5 অভিযুক্তের একজন রবিজুল হক লস্করকে আটক করল কাটাখাল পুলিশ। কাটাখাল আউটপোস্টের নতুন ইনচার্জ অঙ্কুমি কলিতা জানান, কৌশলে প্রধান অভিযুক্তকে তিনি আটক করে আদালতে পাঠিয়েছেন। এদিকে ডান হাতের আঙুল বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বর্তমানে মনিরুদ্দিন এক প্রকার পঙ্গু হয়ে পড়েছেন। এদিকে প্রধান অভিযুক্তকে আটক করায় সন্তোষ ব্যক্ত করে মনিরুদ্দিনের ভাই শিয়াবুদ্দিন বাকি অভিযুক্তদেরও শীঘ্রই আটক করার আর্জি জানিয়েছেন। তারপরে হইল গিয়া এলামুদ্দিন লস্কর, তারপরে রুল আহমেদ লস্কর, তারপরে হইল গিয়া নীলমণি লস্কর, তারপরে লালমণি লস্কর, তারপরে ফারুক আহমেদ লস্কর, তারপরে শাহরুল আহমদ লস্কর, তারপরে পারুল আহমদ লস্কর, তারপরে হইল গিয়া বারুল ইসলাম লস্কর, তারপরে শাহরুল ইসলাম লস্কর। তারা সবে গরো ঢুকিয়া মানে গরো গুমোর মাঝে মানুষকে মারপিট শুরু করছে। তারা মানুষ গুমো আছে, বেটি মানুষের বেশ মাসে আর বেটি মানুষ যখন হিসেবে যান। আর একজন মানুষ এখন বর্তমানে আমরা পেশেন্ট একজন গুয়াহাটি পাঠাইতে লাগে, এখানে মেডিকেল থেকে ডেফার্স করছে গুয়াহাটি। তখন আমার বাবা আমি গুয়াহাটি তুলে দিতে লাগে, আমরা খুব গরিব মানুষ, আমরা কীরকম এমনি এটা করতাম, আমরা নিজেও মানে এখন প্রায় জড়িয়ে গেছি। আমরা আর যারা এই খান্ডটা করছে সবার কাছে আমরা এই বিচার চাই, তারা জানি তারা সাজা হয়, এই সাজাটা আমরা সবার কাছে মানে অনুরোধ করি আর তারা সাজা চাই। আমরা আমরা মানুষ 6-7 জন মানুষ যখন হয়েছিলেন আমরা ঘরের ভিতরে আমি তারা মাঝে আমরা গড় দরজাও ভাঙিয়ে দিয়েছি তারা। আর তারপরে আমার ঘরো আমার স্ত্রীর কিছু সোনা গয়না আসলো, টুকটাক যেটা সোনা গয়না আসলো, ধরি নিন 15-16 হাজার টাকার সোনা গয়না আসলো, এটাই না তারা লইয়া গেছে গা। আর আমার ঘরো টাকা 10-12 হাজার আসলো, এগুলো তারা লইয়া গেছে গা। আর তারপরে আমাদের মারার পরে তারা কইছে মেডিকেল তোমরা নিতে পারতাম না, লাশ এখানে ফেলাই দিত ডেড বডি। এরপরে আমরা কোনো আত্রিক না পাইয়া থানার ফোন মারছি, তারপরে থানার থেকে মানে পুলিশে গিয়া আমরা উঠাইয়া মেডিকেল আনছেন, থানার থেকে পুলিশে আমরা উঠাইয়া মেডিকেল আনছেন। আসাম মিজোরাম সীমান্তে মিজো আগ্রাসন ও আসাম পুলিশের ওপর গুলি চালনার প্রতিবাদে বরখোলা মণ্ডল বিজেপির তরফে জারুলতলা বটলিং প্ল্যান্ট ম্যানেজারকে স্মারকপত্র প্রদান। আসাম মিজোরাম সীমান্তে মিজোরাম পুলিশ ও দুষ্কৃতীদের দ্বারা আসাম পুলিশের উপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও ধিক্কার জানাল বরখোলা বিজেপি। মণ্ডলের তরফে বরখোলা জারুলতলা বটলিং প্ল্যান্ট ম্যানেজারের সঙ্গে সাক্ষাৎ করে একটি স্মারকপত্র তুলে দেওয়া হয়। এদিন প্রতিনিধি দলে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বরখোলা বিজেপির মণ্ডল সভাপতি অরিন্দম নাথ, অজিত দাস, কল্লোলজিৎ চক্রবর্তী, সুমন রায় প্রমুখ। শনিবার ধলাই সমষ্টিতে 4টি পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 2024 সালের মধ্যে দেশের প্রতিটি পরিবারে বিশুদ্ধ পানীয় জল পৌঁছানোর সংকল্প নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং আমাদের সরকার এই লক্ষ্য মাথায় রেখে কাজ করে যাচ্ছে। শনিবার ধলাই বিধানসভা কেন্দ্রে প্রধানমন্ত্রী জল জীবন মিশনের অধীনে 1,82,00,000 টাকা ব্যয়ে নির্মিত 4টি পানীয় জল সরবরাহ প্রকল্পের শুভ উদ্বোধন করে এই মন্তব্য করেন রাজ্যের বন ও পরিবেশ, আবগারি ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। 2024 সালের মধ্যে ভারতবর্ষের প্রতিটি মানুষের ঘরে বিশুদ্ধ পানীয় জল পৌঁছবে বলে আশা ব্যক্ত করেন মন্ত্রী। উল্লেখ্য, ধলাইতে প্রথম পর্যায়ের 48টি পানীয় জল প্রকল্পের অনুমোদন হয়েছিল এবং দ্বিতীয় দফায় আরও 67টি প্রকল্পের জন্য অনুমোদন আসার পর কাজ শুরু হয়ে গেছে এবং ইতিমধ্যে বহু প্রকল্পের কাজ শেষ হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যেই বাকি প্রকল্পগুলির কাজ শেষ হবে বলে আশাবাদী তিনি। এদিকে ধলাইতে প্রস্তাবিত চিড়িয়াখানার জন্য এবারের আসাম বাজেটে অর্থ বরাদ্দ হওয়ায় খুশি ব্যক্ত করেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তার জন্য মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মাকে ধন্যবাদ জানান মন্ত্রী। এদিন পানীয় জল সরবরাহ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন ধলাই মধ্য জেলা পরিষদ সদস্য শশাঙ্ক চন্দ্রপাল, ধলাই গাঁও পঞ্চায়েত সভাপতি ভূষণ পাল, বিজেপি নরসিংপুর মন্ডল সভাপতি লালবাহাদুর কর্মী সহ অন্যান্যরা। স্কিম মজবুত করে করব, নতুন স্কিম হইব, তাইলে তারার লাগে সুবিধা হইব, ঠিকব অনেক দিন একটু বুঝে কইবা যে কিছুদিনের মধ্যেই তারার এদিকে একটা নতুন এইভাবে স্কিম বানাই আমরা ওইখানে জল দেওয়ার ব্যবস্থা করি। আর এই স্কিমটাও যাতে সুন্দর করিয়া সবে দেখিয়া শুনিয়ে রাখে, সবে দায়িত্ব নিও ভাই, জল তো আমরাই খাই, আমরার লেগেই জল। আজকে ঘরে বইয়ে জল যদি পাইতে আমরার ভালো হইতেছে, আমরার ছেলেমেয়ের স্বাস্থ্য ভালো থাকবে। কাজে সবে কোনো জায়গাতে যদি কোনো সুবিধা অসুবিধা থাকে
পিএইচসি অথরিটি যারা এখানে আছে বা যারা উপরে আছে সবরে সহযোগিতা করবে। আর নতুন স্কিমটা আমরা তাড়াতাড়ি চেষ্টা করব। এই স্কিমটার কাজও যেটা পুরবথল নামে যে স্কিমটা আছে ভালোতে এইটার কাজে চলে যত তাড়াতাড়ি পারি আমরা শেষ করার চেষ্টা করব। হ্যাঁ সবরে নমস্কার, সব ভালো। করোনায় স্বামী হারা 11 জনকে 2.5 লক্ষ টাকার চেক তুলে দিলেন কাছাড় জেলার অভিভাবক মন্ত্রী সিংহল। কোভিডে স্বামীহারা 11 জনকে 2.5 লক্ষ টাকা করে চেক তুলে দিলেন কাছাড়ের অভিভাবক মন্ত্রী অশোক সিংহল শনিবার। এদিন জেলাশাসকের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই অর্থ তুলে দেওয়া হয়। এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী সিংহল জানান, কোভিডে স্বামী হারানোদের জন্য সারা দেশের মধ্যে কেবল আসামেই এ ধরনের প্রকল্প শুরু করা হয়েছে। মন্ত্রী সিংহল বলেন, কোভিডে পিতামাতা হারানো ছেলেমেয়েদের জন্য সরকার থেকে 7.5 লক্ষ টাকা জমা রেখে এ থেকে মাসে 3,000 টাকার আয়ের বন্দোবস্ত করা হয়েছে। এই টাকা দিয়ে অনাথ শিশুদের পড়াশোনার খরচ চালানো হবে। 24 বছর পর অনাথদের হাতে এই অর্থ ফিরিয়ে দেওয়া হবে বলে জানান মন্ত্রী। অনুষ্ঠানে জেলা বিপর্যয় মোকাবিলা কর্তৃপক্ষের CEO জিআর লালসিম জানান যে জেলার মোট 17 জনকে 2.5 লক্ষ টাকা করে দেওয়া হবে। 3 জন না আসায় 14 জনকে তুলে দেওয়া হয়েছে। জীয়াই থাকার বহুতখিনি কষ্টৰ পৰা মুক্তি দিব পাৰিব বুলি আমি আশা কৰিছোঁ। প্ৰায় 44 জন তেনেকুৱা বিধৱা মাতৃ আৰু বাইদেউৰ নাম আমাৰ তাত ৰেজিষ্টাৰ হ'ল কাছাৰ জিলাত। কিমান স্যার? 44। তাৰ ভিতৰত যিটো চেক আহিছিল ফাৰ্ষ্ট ৰাউণ্ডত 17 জন বিধৱাৰ চেক আহিলে, তাৰ ভিতৰত আজি 14 জনক দিয়া হ'ল, 3 জন উপস্থিত নাছিল। পৰাপক্ষত এই চেকবিলাক আহিব আৰু আকৌ দ্বিতীয়বাৰ অনুষ্ঠান পাতি দিয়া হ'ব বা মানে অনুষ্ঠান নাপাতিও DC অফিচৰ পৰা বিতৰণ হৈ থাকিব। শিলচর 24 নম্বর ওয়ার্ডে PMAY ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর সঞ্চার অনুষ্ঠানের এক সভা অনুষ্ঠিত হয় শহরতলির 24 নম্বর ওয়ার্ডে। শনিবার শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী ফিতা কেটে ঘরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সভায় বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক এদিন জানান যে 2022 সনের মধ্যে পুরো দেশে গৃহহারা পরিবারগুলোকে প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে ঘর নির্মাণের কার্যসূচি হাতে নিয়েছে ভারত সরকার। ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ীর নেতৃত্বে দেশের জনগণ পঞ্চায়েত রাজ সম্বন্ধে অবগত হয়েছিলেন। দেশে কংগ্রেসের সরকার চলাকালীন সময়ে ইন্দিরা আবাস যোজনায় ব্যাপক দুর্নীতি হয়েছে বলে এদিন জানান দীপায়ন। 24 নম্বর ওয়ার্ডে PMAY এর মোট 47টি ঘরের অনুমোদন হয়েছে। সরকারি অর্থের সঠিক বাস্তবায়ন করে উন্নয়নের গতি ত্বরান্বিত করতে সকলের সহযোগিতা কামনা করেন দীপায়ন। আজকের দিনে আনুষ্ঠানিকভাবে একটি গৃহতে আমরা গৃহপ্রবেশ চলছে। এখানে যিনি এই গৃহ পেয়েছিলেন, টাকা পেয়েছিলেন, সেই টাকাটা প্রপারলি ইউটিলাইজ করেছেন, যার জন্য তার আজকে একটা সুন্দর ঘর এখানে আমরা দেখতে পাচ্ছি যে স্থাপিত হয়েছে। আর এই ঘরে আমরা আজকের দিনে সবাই মিলে ওনাকে সাহায্য করলাম, অর্থাৎ আমরা এখানে প্রবেশ করলাম। তো আমি সবাইকে অনুরোধ রাখবো যে শিলচর শহরের বা শিলচর কনস্টিটিউয়েন্সিতে যারা এইভাবে প্রধানমন্ত্রী আবাস যোজনা পেয়েছেন, তারা যাতে টাকাকে প্রপার ইউটিলাইজ করেন বা সুন্দর করে কাজটা সম্পন্ন করতে পারেন। তার জন্য শুধু যে ব্যক্তি পেয়েছেন এই ব্যক্তি শুধু দায়িত্ব না, এখানে আমরা ভারতীয় জনতা পার্টির যারা কার্যকর্তা বন্ধুগণ রয়েছি তাদেরকে উৎসাহিত করে কাজটাকে কি করে সুন্দর করা যায়, কাজটাকে কি করে তাড়াতাড়ি করা যায় তার লক্ষ্যে আপনারা দায়িত্ব নেবেন। প্রথমে আপনি আপনাদেরকে এই অনুরোধ রাখছি বন্ধুগণ। আপনারা ইন্দিরা গান্ধী আবাস যোজনা নামে এই যোজনা ছিল, আর এই যোজনাগুলোর তখন যে টাকা বেনিফিশিয়ারিরা পেতেন পাওয়ার পর ওনারা ঘর বানাতে পারতেন না। কেন পারতেন না? মধ্যেখানে যে দালাল ছিল এই কংগ্রেসি দালালরা টাকা খেয়ে নিত। 50,000 টাকা স্যাংশন যদি হতো তাহলে 20,000 টাকা বেনিফিশিয়ারিরা পেতেন। তো আজকের দিনে এই পরিস্থিতি নাই। প্রধানমন্ত্রী অটলজির নেতৃত্বে বেনিফিশিয়ারির অ্যাকাউন্টে ডাইরেক্ট টাকা আসছে, যার জন্য মিডিলম্যান হিসেবে আর কিছু থাকছে না। কলকাতায় আয়োজিত মিস্টার এন্ড মিস ফেস অফ ইন্ডিয়া কনটেস্ট 2021 এর প্রতিযোগিতায় অংশ নিয়ে বরাকের বিভিন্ন প্রতিযোগীরা প্রতারণার শিকার হয়েছেন বলে অভিযোগ প্রতিযোগীদের।
শনিবার শিলচরের কয়েকজন প্রতিযোগীরা সাংবাদিক সম্মেলন করে জানান, কলকাতায় আয়োজিত মিস্টার অ্যান্ড মিস ফেস অফ ইন্ডিয়া কনটেস্টে এন্ট্রি ফিসের নামে অর্থ সংগ্রহ করে বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে সেখানে তাদেরকে কোনো সুবিধা দেয়নি আয়োজক এসটি ক্রিয়েশন। কলকাতায় বরাক উপত্যকার প্রতিযোগীদের ডেকে নিয়ে তাদের সঙ্গে এরকম প্রতারণা করা হয়েছে বলে অভিযোগ তাদের। তারা বলেন, প্রতিযোগিতার অর্গানাইজার শিলচর তরণী রোডের গৌতম রায় নামের ব্যক্তির হাত ধরে উপত্যকার বিভিন্ন প্রতিযোগীরা কলকাতায় গিয়েছিলেন। সেই গৌতম রায় নামের ব্যক্তিও তাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে এদিন জানান তারা। তাই সংবাদ মাধ্যমের দ্বারস্থ হয়ে এসটি ক্রিয়েশন সহ সকল কর্মকর্তাদের বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য দাবি জানান তারা। অন্যথায় আগামীতে উপত্যকার প্রতিযোগীরা আইনের দ্বারস্থ হতে বাধ্য হবেন বলে এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দেন আয়োজক সংস্থা এসটি ক্রিয়েশনকে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সাদিক মোহাম্মদ লস্কর, শুভ ভট্টাচার্য, পূর্ণিমা সেনগুপ্ত, পায়েল দাশগুপ্ত প্রমুখ। 17 জুলাই আমাদেরকে ডাকা হয়। 17 জুলাই থেকে আমাদের গ্রুমিং স্টার্ট হওয়ার কথা। ডাকা এটা কলকাতায় মিস্টার অ্যান্ড মিস নেক্সট ফেস অফ ইন্ডিয়া কনটেস্ট, বিউটি কনটেস্ট। তো সেটাতে আমাদেরকে সবাইকে ইনভাইট করা হয়। আমরা সবাই বরাকভেলি থেকে অনেকেই যাই। আমাদেরকে প্রথমে বলে যে আমাদের ফটোশ্যুট হবে, তারপর এন্ট্রি ফি 2,500 টাকা রাখলো, ফটোশ্যুট, তারপর আমাদের ট্যালেন্ট রাউন্ড সব হবে। যাওয়ার সময় বলে যে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা সমস্ত কিছু ওরা করবে, কিন্তু আমাদের কিচ্ছুই ওরা করে না। আমাদের তিনজন ছিলাম কনটেস্টেন্ট, তিনজন ছিলাম শুধু মিসেসে। তিনজনের মধ্যে আমরা জানি ফার্স্ট সেকেন্ড থার্ড আমাদের তিনজনের মধ্যেই হবে। তিনজনের মধ্যে কী করে, যখন আমাদের কোয়েশ্চেন রাউন্ডের আগেই একজনকে আউট করে দেয়, তারপরে দুজন থাকে, দুজনের মধ্যে আমাদের ফার্স্ট সেকেন্ডের মধ্যে যেখানে সেকেন্ড ফার্স্ট রানার আপ যাকে তাকেও ইয়ে করতে হয়, ডিক্লেয়ার করতে হয়, তাকে না করে আমি ছিলাম সেকেন্ড ফার্স্ট রানার আপ, আমাকে না বলে উইনার ডিক্লেয়ার করে। যাই হোক, আমাদের নিয়ম যে সেকেন্ড রানার আপ ফার্স্ট রানার আপ যারা হয় তাদেরকে আগে ক্রাউন করানো হয়, ট্রফি যেটা দেওয়া হয় হয়। কিন্তু আমাকে সেটা না দিয়ে আমি 10 মিনিট পর্যন্ত দাঁড়ানো স্টেজের মধ্যে, আর যে উইনার তাকে ক্রাউন টাউন করানো হয়, কিন্তু আমি দাঁড়ানো, আমাকে কিছু দেওয়া হয় না। তারপর আমি ঘরে আর রুমে আসলাম, ওদেরকে অনেক ফোন করলাম, কোনো অবস্থাতে কেউ ফোন তুলে না। দীপঙ্কর বলে একজন ছিল, দীপঙ্করও ফোন তুলে না, তারপর গৌতম রায় সেও করে না, ওয়াসিম খান বলে একজন ছিল, সেও ফোন তুলে না, কেউ ফোন রিসিভ করে না। আমরা সবাই মিলে প্রচুর ফোন করলাম, কেউ ফোন তুলে না। তার উপর এখানকারও কিছু মানুষ যদি থাকে যারা এদেরকে নিয়ে গিয়ে প্রতারিত করে এবং এদেরকে যা সুযোগ সুবিধা দেওয়ার সেটা তো দেয়ই না, বরং এরা যে গাটের পয়সা খরচ করে নিঃস্ব হয়ে বাড়িতে ফিরে আসে, এরকম একটা বাজে জিনিস ঘটেছে, এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার আছে। এবং আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাইছি, প্রেস মিডিয়া হিসেবে যদি এরা কোনো ধরনের ব্যবস্থা নিতে চেষ্টা করে তাহলে তো ভালোই, আর না হলে আইনি আশ্রয় নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়া হবে। ফুটপাত দখলমুক্ত সহ ভেন্ডার জোন সরিয়ে নেওয়ার প্রেক্ষিতে আগামী 6 আগস্ট পৌরসভার সামনে ধর্নায় বসবেন সিপিআইএমের সদস্যরা। ভারতীয় কমিউনিস্ট পার্টির তরফ থেকে বলা হয় আগামী 6 আগস্ট পৌরসভার কার্যালয়ের সম্মুখে ধর্ণা বসবেন। এতে সিপিআইএমের সম্পাদক রফিক আহমেদ বলেন, গত 17 জুলাই শিলচরের সাংসদ পৌরসভার কার্যালয়ের সামনে থেকে সামান্য দূরে ফুটপাতের উপর ভেন্ডার জোন তৈরি করে এবং শহরের অন্যান্য স্থানেও ফুটপাতের উপর ভেন্ডার জোন বসানো হবে বলে ক্ষুদ্র ব্যবসায়ীদের অনুমতি দেন। এ নিয়ে নিন্দা ও দীক্ষা জানান সিপিআইএম। তিনি আরও বলেন, ফুটপাত হলো পথচারীদের পায়ে হাঁটার রাস্তা, মানুষ যদি ফুটপাত ছেড়ে রাস্তা দিয়ে হাঁটে তাহলে দুর্ঘটনার শিকার হতে পারেন। এছাড়া বন্ধের দিনে রাস্তার বিভিন্ন মোড়ে কসাইখানা বসে, সেগুলোর অমানবিক অবিলম্বে এগুলো বন্ধ করতে। এ নিয়ে বিভিন্ন দামি সম্বলিত বিস্তারিত তথ্য তুলে ধরেন রফিক আহমেদ। কাটার ডিস্ট্রিক্ট কাউন্সিল থেকে 17 জুলাই শিলচরে নাগরিক সভা একটা এমপি ভেন্ডার একটা ফুটপাতে ভেন্ডার জোন ওপেন করেছেন সদরঘাটের মেইন রাস্তার উপরে ফুটপাত। সেই ফুটপাত যেটা ভেন্ডার জোন ওপেন করে দেন, সেটা ফুটপাত হলো সাধারণতভাবে মানুষ চলাচলের জন্য। সেই সভাতেও এটা সম্পর্কে প্রটেস্ট উঠেছে, কংগ্রেস থেকেও প্রতিবাদ জানিয়েছে, সিপিআই থেকেও প্রতিবাদ জানানো হয়েছে, সিপিএম থেকেও প্রতিবাদ জানানো হয়েছে এই জোনের মানে ভেন্ডার জোন দেওয়ার বিরুদ্ধে। ফুটপাতটা সরকারিভাবে
টেম্পোরারি যেটা তারা ঘর বানিয়ে দেওয়ার চেষ্টা করছে, যে আমাদের কীর্তিঝলি ডেপুটি কমিশনার একটা রাজনৈতিক দলের পেছনে এসে উনি সেই কাজগুলা করতে যাচ্ছে, সেটা খুবই শিলচর শহরের লাগিয়া একটা দুঃখজনক ঘটনা। ফুটপাতে দোকান দেওয়ার যে বন্দোবস্ত সরকার নিতে যাচ্ছে একটা পলিটিক্যাল পার্টির পেছনে, সেটা যেন অতি শীঘ্রই সেটা স্টপ করে এবং এইগুলা যাতে না করা হয়। সোনাইয়ে প্রায় 2 কোটি টাকার 4টি বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। সোনাই সমষ্টিতে 2 কোটি 20 লক্ষ টাকা ব্যয় নির্মিত 4টি বিশুদ্ধ পানীয় জল প্রকল্পের উদ্বোধন করলেন স্থানীয় বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া উর্ফে সাজু। শনিবার সমগ্র দেশের সঙ্গে সোনাইও আজাদি কা অমৃত মহোৎসব হিসেবে জল জীবন মিশনের আওতায় সম্পূর্ণ হওয়া প্রকল্পগুলো উদ্বোধন করা হয়। এদিন প্রকল্পগুলো উদ্বোধন করে বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া জানান, সরকার সংকল্প হাতে নিয়েছে প্রত্যেক ঘরে ঘরে বিশুদ্ধ জল পৌঁছে দিতে। আগামী 2 বছরের মধ্যে সোনাইয়ের প্রত্যেক এলাকায় বিশুদ্ধ জল পৌঁছে যাবে। এতে পিএইচের গ্রাহকরা যারা আছেন সবাই যাতে সহযোগিতার হাত বাড়িয়ে দেন তা কামনা করেন বিধায়ক। তিনি এও বলেন, সোনাই সমষ্টি উন্নয়নে অর্থের কোনো অভাব হবে না, সমষ্টির অসমাপ্ত কাজ শেষ করতে তিনি প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানান বিধায়ক করিমউদ্দিন বড়ভূঁইয়া। আজকে আমরা জল জীবন মিশনের আন্ডারে সোনাই বিধানসভা সমষ্টিতে 4টা প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করেছি। আমাদের দেশের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজির একটা স্বপ্ন যে ভারতবর্ষের প্রত্যেকটা ঘরে ঘরে জল, একটা সেন্ট্রাল গভর্নমেন্টের একটা স্কিম জল জীবন মিশনের আন্ডারে মোদীজি একটা সংকল্প নিয়েছেন যে প্রত্যেক ঘরে জল পৌঁছে দিবে 2024-এর ভিতরে। এই কাজগুলা রিনোভেশনের কাজ আজকে কমপ্লিট হয়েছে। 4টা পিএইচ আমরা ওপেনিং করছি। এখন আমি আছি সুন্দরীতে, আমার জমিনের যারা ডোনার অরিজিনাল আমার কৈলাসওয়ালা ভাই উনি আমাদের সঙ্গে আছেন। এই আইটিআই সামনে দেখছেন, কমপ্লিটেড এখনও স্টার্ট হয়নি দীর্ঘদিন থেকে। ওইটার ডোনারও আমার কৈলাস গোয়ালা ভাই। তো আজকে এখানে এই জিপির এপি মিটু ভাই, প্রসিদরমর এপি, পাঁচজন পঞ্চায়েত, নবারিঘাটের এপি, সমস্ত সোনাই অঞ্চলের আঞ্চলিক প্রেসিডেন্ট, আমার জেডপিসি মিডিল সোনাই ইজাজ ভাই, সব মিলে আমরা সোনাইতে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের একদিকে ওপেনিং করছি, অন্যদিকে যেগুলো পেন্ডিং রাস্তা হোক, আইটিআই হোক, বড় বড় মেজর স্কিমগুলো নিয়ে আমরা আজকে পর্যালোচনা করছি। এইগুলো সব আমি আমাদের মুখ্যমন্ত্রী নজরে আনব। এই বিধানসভায় কথা বলে আমরা ইমিডিয়েটলি আমরা এগুলো রিজলভ করার চেষ্টা করবো। আর আমার বিশ্বাস আমাদের মুখ্যমন্ত্রী কাজের লোক, আমাদের সোনাইয়ের জন্য কোনো ফান্ডের অসুবিধা হবে না। আর পিএইচই নিয়ে যা পেন্ডিং ছিল, যেগুলো নতুন প্রকল্পের প্রয়োজন ছিল, প্রত্যেকটা জায়গাতে সব করে জল পাওয়ার জন্য আমরা প্রপোজাল সাবমিট করেছি। কয়েকটা স্যাংশন হয়ে গেছে, কয়েকটা স্যাংশনের পথে। আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি, আগামী 1 বছরের ভিতরে সোনাই প্রত্যেক ঘরে ঘরে জল পৌঁছে দেওয়ার যে দায়িত্ব আমরা নিয়েছি সেটা আমরা বাস্তবায়িত করতে পারব। আর তার জন্য বিভাগীয় মন্ত্রী রঞ্জিত দাস এবং মুখ্যমন্ত্রী যথেষ্ট সহযোগিতা হাত বাড়িয়ে দিয়েছেন, তার জন্য সোনাইবাসীর পক্ষ থেকে আবার আমি মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ। থ্যাংক ইউ। মাধ্যমিকে হতাশাজনক ফলাফলকে কেন্দ্র করে করিমগঞ্জের বিপিন পাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের প্রতিবাদ, সড়ক অবরোধ। করিমগঞ্জের প্রধান সড়ক অবরোধ করে ছাত্রদের প্রতিবাদ। মাধ্যমিকে হতাশাজনক ফলাফলকে কেন্দ্র করে করিমগঞ্জের বিপিন পাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্ররা শনিবার ব্যাপক প্রতিবাদ সাব্যস্ত করল। করিমগঞ্জের রাজপথে বেঞ্চ বসিয়ে সড়ক অবরোধ করে ছাত্ররা। এই বিদ্যালয়ের 41 জন ছাত্র এবছর মাধ্যমিকে অবতীর্ণ হয়েছিল, কিন্তু পাশ করেছে মাত্র 2 জন, বাকি 39 জন অনুত্তীর্ণ হয়েছে। আভ্যন্তরীণ মূল্যায়নের মাধ্যমে এবছর মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষিত হয়। এই মূল্যায়নে প্রায় সব ছাত্রছাত্রীরই পাশ করার কথা, কিন্তু করিমগঞ্জের বিপিন পাল উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রদের এ ধরনের নিরাশাজনক ফলাফলে ছাত্রদের সঙ্গে সঙ্গে অভিভাবকরাও ক্ষুব্ধ হয়ে উঠেছেন। বিদ্যালয়ের অধ্যক্ষের কাছে এই হতাশাজনক ফলাফলের কারণ জানতে চেয়ে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি করেন ছাত্রসহ অভিভাবকরা। মানে আমরা যেন 6 থেকে পড়িয়ে আইসি, প্রথম আমার হইলো যে কমিশনটা আমি 6 থেকে পড়িয়ে আইসি, মার্কশিট পাইছি না।
আমার দুই নম্বর কথা হইল গিয়া সব স্কুলে তো দেখছেন কালকে মেট্রিকের রেজাল্ট বেরিয়েছে, সব স্কুল পাস করছে, আলে আমরা স্কুল ছাড়িয়া সব স্কুল গিয়া মানে মার্ক আমার স্কুলে বেশি আছে বর্তমানে নাইনের মার্ক মিলাইতে গেলে, ওখানে আমরা ফেল দিছে কইছে নাইনের মার্ক দিয়ে আমরা পাস দিছে, নাইনের নাইন থেকে তো পাস করে আমরা টেনে উঠছি, ওই গেলে আমরা তো পাস করতাম, আমরা পাস করছি না, একচল্লিশ জনে মেট্রিক দিছে মাত্র দুইজনে পাস করছে, এর মধ্যে এক নম্বর দুই নম্বর ছাত্র নাই। আরো কাজ করছি প্রিন্সিপালে কইছেন তাইনের আর কোনো কিছু করার নাই, কালকে এমএলএ স্যারও আইয়া গেছেন, সেবাত ফোন লাগাইছেন তারা, সেবাত ফোন লাগাই কইছেন আজকে তারা রেজাল্ট দিব না, আমার প্রিন্সিপাল স্যার আছে না, এখন এমএলএ স্যার আছেন, কেউ কিছু নাই, ওটা লাগে আমরা মজবুর হইয়া আমরা রোডে নাড়া লাগাইছি, এখন আর কোনো কিছু আমরা করার নাই, এখন প্রিন্সিপাল আইতো আমরা ওটাও চাই, প্রিন্সিপাল আইয়া আমরা কোনো একটা কিছু সান্ত্বনা দিয়ে যেত, তাহলে আমরা স্কুল বন্ধ রাখবো, আমরা তো ফার্স্ট লাগে সব স্কুলে ফার্স্ট করতো, আমরা স্কুলে ফার্স্ট লাগে, আমরা তো ফার্স্ট লাগবো, আমরা স্কুল আমরা তো ধরি না, আমরা আড়াই বছরটা লস হইছে, একচল্লিশ জন মানুষে মেট্রিক দিয়েছে, একচল্লিশ জনের মধ্যে দুজন পাস করেছে, বাকি সব ফেল, এক নম্বর ছাত্র দুই নম্বর ছাত্র সব ফেল করছে, ওখান লতা লইয়া আমরা আন্দোলন করলাম, আমরা কোন বিষয়ে ফেল, আমরা পরীক্ষাও দিছি না, আমরা এক্সামও দিছি না, শিলচরের ঘরবরণ অমরচাঁদ প্রেমদাময় স্কুলের মাধ্যমিকের অনুত্তীর্ণ পড়ুয়াদের বিক্ষোভ প্রধান শিক্ষকের বিরুদ্ধে। মাধ্যমিকে অনুত্তীর্ণ হওয়া স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ক্ষোভ জানালো শিলচর রাঙ্গিরখাড়ের ঘরবরণ অমরচাঁদ প্রেমদাময় স্কুলের পড়ুয়ারা। শনিবার অনুত্তীর্ণ ছাত্রছাত্রীর স্কুলে এসে স্কুল প্রধানের বিরুদ্ধে ক্ষোভ ঝাড়েন, বিভিন্ন ব্যাপারে স্কুল প্রধানকে অভিযুক্ত করেন, তবে প্রধান শিক্ষক স্কুলে উপস্থিত ছিলেন না, তাই এই ব্যাপারে তার মতামত জানা যায়নি। আমি আমার নাম সায়ন দাস, আমি ঘরবরণ অমরচাঁদ প্রেমদাময় হাই স্কুলের স্টুডেন্ট, আমি গত বছর নাইন থেকে টেনে উঠেছিলাম, টেনে ওঠার পর আমাদের রেজাল্ট যেটা আছে নাইন থেকে রেজাল্টটা দেওয়া হয়েছে না স্কুল থেকে, এবং স্কুলে যেভাবে টেনে উঠে যে পি টেস্ট হয়েছিল সে সরকার বলেছিল যে পি টেস্ট নেবে, নিয়ে এর মার্কটা অভিযোগ করবে, তারপর আমাদের করোনা মহামারীর জন্য আমাদের পরীক্ষা ডেট পিছিয়ে দেওয়া হয়, এবং আমাদের স্কুলে যেভাবে রেজিস্ট্রেশন হয়েছিল যেদিন হয় এদিন স্যার তারা যেভাবে স্টুডেন্টরা ছিলাম আমরা ত্রিশ থেকে পঁয়ত্রিশ জন, ওদেরকে পনেরো জন সিলেক্ট করেছেন, স্যার নিজেই বলেছেন যে পনেরো জনকে সিলেক্ট করবো, পনেরো জনকে ফেল করিয়ে দিয়ে দেব, এবং আমাদের অভিযোগ ছিল, তারপর আমরা এসে স্যারকে বললাম, স্যার তারপর উনি সবকে অল সিওর করেছেন, তারপর আমাদের অভিযোগ যে স্যার আমরা রেজিস্ট্রেশনের টাকা দিতে পারিনি, এবং স্যার বলেছেন পনেরোশো টাকার এক টাকা কম হবে না, তার জন্য আমরা বলতে চাই যে আমরা কিন্তু পয়সা নেই, তার জন্য কি আমরা রেজিস্ট্রেশন করতে পারবো না, এবং আমরা মেট্রিক দিতে পারবো না, এবং গভর্নমেন্ট কি বসে রয়েছে, রেজিস্ট্রেশন হইয়া এর রেজাল্টও বার হয়ে গেছে, কেন কি এর বহুত ছোটো, আমরা তো বহুত ছোটো, আর এর বয়স চোদ্দো আসলে তারপরেও রেজিস্ট্রেশন হয়ে গেছে, আর এখন আমরা যে স্টুডেন্টরা যে আমরা কেউ পাস করছি না, বাকি আঠাশ জন পাস করছে, এর মধ্যে স্যার তারা কইছেন যে আমরা স্টুডেন্টরা স্যার তারা যারা লগে মাত্রা হেরার লগে সবের লগে মাতা হইব, আর যারা লোক মাতুই না হেরাকেও কোনো ফাঁস হইতো না কিছু হইতো না, ওইরকম ভাবে জানানি যারা স্যারের কাছে কোচিং করছে তারা পাস করছে, আর আমরা যারা পনেরো জনে গেলাম সব স্কুলের রেজিস্ট্রেশন হওয়ার আমরা বাচ্চারা এখানে হইতো না, আমরা কাছ থেকে লইছেন তাই টাকা এগারোশো টাকা করিয়া লইয়া কইছেন খেলা হবে দেখা হবে, এই রবীন্দ্র স্যার আসলে হের স্যার এ সময় কই আইছেন, তারা আবার কই আইছেন তোমরা তো আমার স্টুডেন্ট এরা লগে তোমরা মিলবাই না, কইয়া স্যারে ইয়ে করছেন অভিযোগ তোমরা টোটাল কতজনের পরীক্ষা দিছে মূল্যাঙ্কন পদ্ধতিতে অসন্তুষ্টি প্রকাশ করে লামডিং এর একাংশ ছাত্রছাত্রী সহ অভিভাবকদের প্রতিবাদ।
শনিবার হোজাই জেলার রেল শহর লামডিংয়ে একাংশ ছাত্রছাত্রী সহ অভিভাবকের মধ্যে হাহাকার পরিস্থিতি লক্ষ্য করা গেছে। মূল্যাঙ্কন পদ্ধতিতে অসন্তুষ্টি প্রকাশ করে একাংশ ছাত্রছাত্রী সহ অভিভাবকরা এদিন প্রতিবাদ সাব্যস্ত করেন। এদিন লামডিং প্রণব বিদ্যাপীঠ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় এবং লামডিং মহাবিদ্যালয়ের সামনে প্রতিবাদ জানান ছাত্রছাত্রী সহ অভিভাবকরা। ছাত্রছাত্রীদের অভিযোগ, 1-2 নম্বরের জন্য তাদেরকে ফেল করিয়ে দেওয়া হয়েছে। তারা বলে, যারা মেধাবী পড়ুয়া তাদেরকে 1-2 নম্বরের জন্য ফেল করিয়ে দেওয়া হয়েছে, অথচ যারা মেধাবী নয় তাদেরকে পাশ করিয়ে দেওয়া হয়েছে। পড়ুয়াদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলা চলবে না বলে সাফ জানিয়ে দেয় পড়ুয়ারা। তাছাড়া সরকার যদি এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তাহলে আত্মহত্যার পথ বেছে নেবে পড়ুয়ারা বলে হুমকি দেয়। আমাদের 2 দিন মার্কের জন্য ফেল করা দিয়েছে, এক একটা সাবজেক্টে। আমরা ইনসাফ চাই, সবেরে পাশ করা দিয়েছে। আমরা প্রণব বিদ্যাপীঠ হাই স্কুল ফোর মার্কের লিগে আমরা কি ফেল হয়ে যাবো? আমাদের তো পরীক্ষা হয় না, এখন সবাই পরীক্ষা নিতে লাগবে, নাহলে আমরা সবেরে পাশ করা। 2 নম্বরের লিগে ফেল করে দিয়েছে, কি আসল? এখন আপনারা সরকারের কাছে কি দাবি জানাতে চান? সরকার তো বলছে আপনার ছেলে কোন ক্লাসে পড়ে? স্যার আমার এক্সাম হয় নাই। কারোর এক্সাম হয় না সেকেন্ড ইয়ারের? ওখানে আধা স্টুডেন্ট ফেল, আধা স্টুডেন্ট পাস, 1 মার্কের লিগে আমরা ফেল করে দিচ্ছি। এটা কেমনে কি বুঝছি? কি বুঝছি? যদি এক্সাম দেয়, বছর গ্রেস মার্ক থাকে, এই বছর গ্রেস মার্ক নাই, কেন 1 মার্ক 1-2 মার্কের লিগে কেন এরকম এক্সট্রা স্টুডেন্ট? শিক্ষামন্ত্রী তথা মুখ্যমন্ত্রী কি আবেদন জানাবো? তখন একটাই কথা, ৩১ জুলাই বিটিএন এর প্রশ্ন, করোনায় স্বামী হারাস কাছাড় জেলার কতজন বিধবাকে শনিবার 2.5 লক্ষ টাকা করে চেক প্রদান করলেন অভিভাবক মন্ত্রী অশোক সিংহল। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের অংশগুলো আরও একবার। অসম মিজোরাম সীমান্ত বিবাদ এলাকা পরিদর্শনে গেলেন বিধানসভার অধ্যক্ষ বিশ্বজিৎ দৈমারীর নেতৃত্বাধীন এক প্রতিনিধি দল। উচ্চ মাধ্যমিকে রাজ্যে পাশের হারে রেকর্ড। মেডিকেলে 24 ঘন্টায় করোনায় মৃত 1, কাছাড়ে আক্রান্ত 26। সোনাবাড়ি খাটে প্রতিবেশীর আক্রমণে একই পরিবারের 7 জন গুরুতর আহত। শিলচরে জল জীবন প্রকল্পে 3টি পানীয় প্রকল্পের কাজের সূচনা। লায়লাপুর কাণ্ড, করিমগঞ্জে মিজোরামের বিরুদ্ধে প্রতিবাদী কার্যসূচি বজরং দলের। এখনকার মতো বিটিএন সংবাদ এ পর্যন্তই, ধন্যবাদ।